এসব বলে শাকচুন্নি জঙ্গলের ভিতরে যায়। আর সবার গুড়ের সামনে সামনে একটা করে সোনার গুড়ের হাড়ি রেখে দেয়। এবার যেই আমার এই গুড়ের হাড়ির লোভে পড়বে, সেই আমার শিকার হবে। এসব বলে শাকচুন্নি অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে আসে। কালুকাক নামের এক পাখি হাতে বন্দনা নিয়ে বের হয় টয়লেটে যাওয়ার জন্য। এমন সময় চকচক করতে থাকা গুড়ের হাড়ির দিকে তার নজর যায়। আরে আরে, এত চকচকে গুড়, এ মা, এ তো সোনার গুড়ের হাড়ি। সবার বাড়ির সামনে একটা করে সোনার হাড়ি কে রাখলো? আর আমি এত বোকা কেন? যার খুশি সে রেখেছে, এগুলোকে এখন আমি তো আমার ঘরে নিতেই পারি। এত এত সোনার গুড় দিয়ে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। আমার মতো বড়লোক আর এই দুনিয়াতে কেউ থাকবে না। এসব বলে কালুকাক সবগুলো সোনার হাড়ি এক জায়গায় করতে থাকে। আর তখনই গুড়ের হাড়ির শাকচুন্নি সেখানে এসে হাজির হয়। আমি জানতাম এমন লোক তুই ছাড়া আর কেউ করবে না। যেমন লোভে পড়ে আমাকে মেরেছিলি, আজ লোভে পড়ে নিজে মর। এসব বলে শাকচুন্নি কালুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গুড়ের হাড়িতে ডুবিয়ে মেরে ফেলে। এবার তোমার পালা টুনি মা। এরপর গুড়ের হাড়ির শাকচুন্নি অনেকগুলো সোনার গুড়ের হাড়ি টুরির দরজার সামনে রাখে। এরপর দরজায় ঠুকঠুক করে সেখান থেকে চলে আসে। এদিকে শব্দ পেয়ে টুনিও বাহিরে বেরিয়ে আসে। এ কি, আমার ঘরের সামনে এত সোনার গুড়ের হাড়ি কোথা থেকে এলো? আর আমার দরজার শব্দটাই বা কে করলো? কেউ কি আছেন? আছেন এখানে? কই, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি বরং এক কাজ করি, এগুলো সব আমার ঘরে নিয়ে যাই। কেউ আসলে তাকে অর্ধেক দিয়ে বাকি সবগুলো আমি আমার করে নিব। এসব বলে টুনি যেই না সোনার গুড়ের হাড়িগুলোতে হাত দেয়, অমনি গুড়ের হাড়ি থেকে শাকচুন্নি বেরিয়ে আসে। এত লোকজন, তুই জানিস না লোভে বাবার বাবা মৃত্যু। শাকচুন্নি, টোনা, বাঁচাও বাঁচাও টোনা। টুনির ডাক শুনে টোনা সেখানে দৌড়ে আসে। আর টোনার আগমনে শাকচুন্নি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কি হয়েছে টুনি, কোথায় শাকচুন্নি? এখানেই ছিল সেই শাকচুন্নি, আর আমাকে মারতে চাইছিল, এখানেই ছিল। কিন্তু এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি বলছি না, ওখানেই ছিল, আর ও অনেকটা দেখতে টুকির মতো। তুমি আমাকে বাঁচাও টুনা, নয়তো ওই শাকচুন্নি আমাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি শান্ত হও আর চলো, আমরা এক্ষুনি তান্ত্রিকের কাছে যাই। তান্ত্রিক বাবাই পারবে আমাদের সাহায্য করতে। এরপর টোনা আর টুনি তান্ত্রিকের কাছে যায়। আর তান্ত্রিক কি সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা এই মন্ত্রভূত ছাইগুলো হাতে নিয়ে আমার সামনে বস, আমি যোগ্য করে এক্ষুনি গুড়ের হাড়ির শাকচুন্নিকে প্রকট করছি। এরপর টোনা আর টুনি তান্ত্রিকের কথা মতো মন্ত্রভূত ছাই হাতে নিয়ে বসে পড়ে। এরপর তান্ত্রিক তার যোগ্য শুরু করে দেয়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর বেশ কিছুক্ষণ পর মন্ত্র পড়ার আহ্বানে সেখানে গুড়ের হাড়ির শাকচুন্নি এসে হাজির হয়। তোকে বন্দি করার জন্য আমি আহ্বান করেছি তোকে, তুই অকারণে নিষ্পাপ পাখিদের প্রাণ কেন নিচ্ছিস? আমি সব পাপিষ্ঠ পাখিদের প্রাণ নিয়েছি, আর বন্দি যদি করতেই হয় তাহলে আমাকে বন্দি না করে এই পাপিষ্ঠকে বন্দি কর। যা বলতে চাইছিস তা খোলাখুলি ভাবে বলে ফেল, আমার এত প্যাজ গোছ মাথায় ঢুকছে না। বেশ, শোন তাহলে আমার কথা। আজ থেকে বেশ কিছুদিন আগে কথা ছিল, আমি আমার বাবা তোনা আর এই দুনির সাথে বাস করতাম। জন্মের সময় আমার মা মারা যায়, তখন থেকে টুনিকেই আমার মা হিসেবে মানতাম। এরপর একদিন, কি রে মাটুকি, তোর গুড় বানানো হলো? হ্যাঁ বাবা, হয়েছে প্রায়, তবে এগুলো একটু ঠান্ডা হয়ে নিক, আমি তারপর এগুলো হাড়িতে ভরে দিচ্ছি, আর তুমি সেগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, একটু তাড়াতাড়ি করিস, কেমন? এরপর টোনা রান্নাঘর থেকে বেরিয়ে টুনির কাছে যায়।
সারা দিন এভাবে হাত পা গুটিয়ে বসে থেকে ছোট মেয়েটাকে দিয়ে এত কাজ করাতে তোমার কি একটুও বিবেকে বাধে না টুনি? এসেছে নুনি মেয়ের হয়ে ওকালতি করতে, ওকে যে তিন বেলা খেতে দিচ্ছি এটাই তো অনেক, এটাই ওর ভাগ্য, সেখানে বসে বসে খাওয়ানো তো দূরের কথা। ওকে তুমি রোজগার করে খাওয়াও নাকি? হ্যাঁ ওকে আমি খাওয়াই, আর ও সারা দিন যে পরিমাণে কষ্ট করে তার কাছে এই সামান্য তিন বেলা খাবার কোনো মূল্যই দিতে পারে না। কি একটু কাজ করে না করে, তার আবার সুনাম শুনলে মাথায় নষ্ট যত সব। বাবা বাবা তোমার গুড় আমি হাড়িতে ভরে দিয়েছি, এবার এগুলো নিয়ে যাও। এরপর টোনা আর কিছু না বলে গুড়গুলো নিয়ে বাজারের দিকে যেতে থাকে। পথে বান্টির সাথে তার দেখা হয় আর বান্টি সবগুলো গুড় কিনে নেয়। তারপর তা মুখে দিয়ে বলে, আরে বাহ টোনা, গুড়গুলো তো খেতে অনেক সুস্বাদু, কে বানিয়েছে এগুলো? আমার মেয়ে বানিয়েছে। তোমার মেয়ের হাতে জাদু আছে বলতে হয়। শোনো, কাল আমাকে আরো এক হাড়ি গুড় দিবে কেমন? এরপর টোনা বাড়িতে ফিরে আসে আর মেয়েকে ডেকে বলতে থাকে, শোন মাটুকি, সবাই তোর হাতের গুড়ের অনেক প্রশংসা করেছে, আর কাল বান্টি দাদা আর মোরল মশাইয়ের অর্ডার আছে, তুই যদি আরো ভালো করে গুড় বানাতে পারিস তাহলে অনেক বকশিস পাবি। এমন ভাব করছো যেন তোমার মেয়ে আকাশের চাঁদ মাটিতে নামিয়েছে, আর গুড় বানানো কোনো কঠিন কাজ হলো নাকি? হ্যাঁ, যে কেউ এই গুড় বানাতে পারবে। এত যখন বড় বড় কথা বলছো তাই একদিন নিজে করে দেখাও না যে কেমন গুড় বানাতে পারো তুমি। ঠিক আছে, আমি কালকের অর্ডারে সব গুড় একা হাতেই বানাবো, দেখো তুমি। এসব বলে টুনি রান্নাঘরে গিয়ে গুড় বানানো শুরু করে। গুড় বানানোর কোনো অভিজ্ঞতা না থাকায় টুনি সবগুলো গুড় পুড়ে ফেলে। এদিকে পোড়া গন্ধ পেয়ে টোনা আর টুকি ছুটে সেখানে আসে, আর পোড়া গুড় দেখে টোনা রেগে গিয়ে বলে, টুনি এসব তুমি কি করছো? আমার সবগুলো গুড় এভাবে পুড়ে ফেলেছো? এখন আমি মোরল মশাইকে কি জবাব দিব? যে কাজ পারো না সে কাজ কেন করতে গেলে? হ্যাঁ, এর থেকে টুকি অনেক ভালো গুড় বানায়, তোমার মতো একটা অলক্ষীকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। এই বলে টোনা সেখান থেকে চলে যায় আর টুনি তার সব রাগ টুকির উপর ঝাড়তে থাকে। মুখ পড়ি, তোর জন্য আজ আমাকে টোনা অলক্ষী বলেছে, আস্ত তোকে আমি মেরেই ফেলবো। তুই যতদিন আমার সংসারে থাকবি ততদিন আমার কোনো উন্নতি হবে না, আমি সুখ শান্তি কিচ্ছু পাবো না। মা, এসব তুমি কি বলছো মা? টুনি টুকির কোনো কথা না শুনে টুকিকে ধরে গরম গুড়ের হাড়িতে চুবিয়ে ধরে, আর টুকি গুড়ের হাড়িতে শ্বাস নিতে না পেরে সেখানেই জ্বলে পুড়ে মারা যায়। যাক, আপদটা মরেছে, কিন্তু একে তো সরাতে হবে, নয়তো টোনা বুঝতে পারলে সব উল্টে যাবে। তুই কি কোথায় সরাই? পেয়েছি, কালুকে কিছু টাকা ধরিয়ে দিয়ে কাজটা সেরে ফেলি। এরপর টুনি কালুর কাছে যায় আর কালুকে কিছু টাকা দিয়ে টুকির লাশটা গুড়ের হাড়িতে করে অনেক দূরে ফেলে দিয়ে আসে। আর আমি হয়ে যাই গুড়ের হাড়ির শাকচুন্নি। ছি টুনি, তুমি এত নিকৃষ্ট কাজটা করেছিলে, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও টুনা, আমি ভুল করেছি। তোর কোনো মাফ নেই, তোকে আমি পুলিশে ধরিয়ে দিব। এরপর টোনা টুনিকে পুলিশে ধরিয়ে দেয় আর টুকিকে বলে, মা টুকি, আমি তোর সঠিক যত্ন নিতে পারিনি রে মা, তার জন্য আজ এত কিছু হয়েছে, তুই আমাকে মাফ করে দে মা। বাবা, এতে তোমার কোনো দোষ নেই, তুমি অনেক ভালো থেকো বাবা, এবার আমি আসি। এরপর গুড়ের হাড়ির শাকচুন্নি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনি জেলে পচে মরতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।